হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সাগরের মুখে মিষ্টি তুলে দেওয়ায় একদম অবাক হয়ে আছে সবাই। সাগর জ্যোতি দুজনের মুখই একদম বন্ধ, এটা কি হলো? সবাই অবাক হয়ে দেখছে। এদিকে সাগর এবং জ্যোতি একে অপরের দিকে তাকিয়ে আছে, আর তাতেই তার ছোট বোন সন্দেহ করছে, তারা কি আগে থেকেই পরিচিত? এদিকে জ্যোতির মা ঠিকই চিনতে পেরেছেন সাগর সেনকে, তাই তিনি বললেন ভেতরে গিয়ে বসতে, কিন্তু সাগর সেন বসতে চাইলেন না। সাগর কিন্তু জ্যোতির উপর রাগ করে আরও একটি মিষ্টি নিজে থেকেই খেতে চেয়েছিলেন, কিন্তু সাগরের মা সেটা হতে দিলেন না। নীলিমা সেন সাগরের হাত থেকে মিষ্টিটি নিয়ে ফেলে দিলেন, এবং এই সকল কম দামি রাস্তার পাশের দোকানের মিষ্টি সাগর সেন খান না বলে সবাইকে অপমান করলেন। তবে জ্যোতি সাগরকে এই মিষ্টি খেয়েছে সেটার সম্পূর্ণ দোষ কিন্তু জ্যোতিকেই নিতে হবে বললেন নীলিমা সেন। নীলিমা সেন জ্যোতিকে অনেক কথা শোনালেও জ্যোতির মুখ দিয়ে কিন্তু একটা শব্দও বের হলো না, কারণ জ্যোতি এখন নীলিমা সেনের কাছে বাধা রয়েছে, বিষয়টি কিন্তু সাগর সেনও লক্ষ্য করেছেন। আর এই সুযোগে সাগরকে বারবার বোঝাতে চাইছেন জ্যোতির ফ্যামিলি আর তোমার ফ্যামিলির মধ্যে কত পার্থক্য, ওদের ক্লাস আর আমাদের ক্লাসটা কত ভিন্ন, এসব বলে সাগরের মনে এদের প্রতি ঘৃণা জন্মাতে চাইছেন নীলিমা সেন। এদিকে সেন ম্যানশনে পামেলা কিন্তু ঠিকই নীলিমা সেন হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে, নীলিমা সেনকে কপি করার ব্যর্থ চেষ্টাও করে যাচ্ছেন পামেলা। এদিকে পিসিমণি এবং ঠাম্মা কিন্তু সেটা দেখেই বুঝে মজা নিচ্ছেন, এবং পামেলাকে নীলিমা সেনের সস্তা ডাবলিং বলে ব্যাখ্যা দিচ্ছেন। আর পামেলা কিন্তু তাতেই একদম গলে গলে পড়ছে, তবে বিষয়টি বুঝতে বেশি সময় লাগলো না পামেলার। তবে পামেলা কিন্তু বিষয়টি নিয়ে সত্যি খুবই রাগান্বিত। এদিকে নীলিমা সেন জ্যোতিকে আলাদা করে ডেকে ঠিকই আবারও মনে করিয়ে দিলেন কাল থেকেই তার ডিউটি শুরু হবে সেন ম্যানশনে। তবে জ্যোতি কিন্তু মনে মনে ঠিকই প্রতিজ্ঞা করে আছে সে এবার প্রমাণ করবেই সেও দুর্বল নয় এবং নীলিমা সেন সবসময় ঠিক হয় না। তবে জ্যোতির বোন কিন্তু নীলিমা সেনকে দেখে বুঝতে পারলেন না তার ভেতরের রূপ, তার সুন্দর এবং পরিপাটি চেহারার ভেতরে আসলে কি বাস করে সেটা কোনোভাবেই বুঝতে পারেনি জ্যোতির ছোট বোন। তবে এ সকল অনেক কথার মাঝেই সাগর সেনকে কিন্তু হ্যাপি মানিয়েছে তোর সাথে, এই কথাটাও বললেন জ্যোতির বোন। সাগর সেন কিন্তু দেখতে একদম বলিউডের হিরো, একটা লাভ স্টোরি হলে কিন্তু খারাপ কিছু হয় না, এমনটি বলছিলেন জ্যোতির ছোট বোন। তবে নীলিমা সেন এবং জ্যোতির মধ্যে যে কিছু একটা চলছে সেটা বুঝতে বাকি রইল না জ্যোতির বাবার, তার মনে কিন্তু সন্দেহ ঠিকই সৃষ্টি হয়ে গেল। সেন ম্যানশনে পামেলাকে অপমান করার বিষয়টি কিন্তু সহজভাবে নিল না জয়ের বাবা। জয়ের বাবা উমাকে বললেন তুমি পিসি হয়েও যেভাবে নিজের ভাইপো বউকে কাঁদালে এটা কিন্তু মোটেও ঠিক করনি, তুমি নীলিমা সেনকে কখনো কোনোদিনও কোনো কিছুই বলতে পারবে না, কিন্তু পামেলাকে তুমি বারবার ডিস্টার্ব করো। আর নীলিমা সেনের কথায় ওরা অনেক কিছু করলেও এই সব কিছু কিন্তু নীলিমা সেনই হুকুম দিয়ে করান, তাই এই কথাগুলো তোমার উচিত নীলিমা সেনকে বলা। পারবে কি তুমি নীলিমা সেনকে এসকল কথা বলতে? আমি জানি তুমি পারবে না। এদিকে বাড়িতে জ্যোতির সব স্বপ্ন শেষ হয়ে গেছে, আশা ছিল লেখাপড়া করে বড় কিছু হবে, কিন্তু সেটা আর হলো না। কাল থেকে আবারও নীলিমা সেনের বাড়িতেই তাদের হাতের পুতুল হয়ে থাকতে হবে তাকে। জ্যোতি কি পারবে নীলিমা সেনের হাত থেকে নিজেকে রক্ষা করতে? জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।